প্রিয় শিক্ষার্থীরা, আমরা এখন এই ভগ্নাংশটিকে লঘিষ্ঠ আকারে পরিণত করব বা কাটাকাটি করব, ঠিক আছে? আমরা এখানে দেখতে পাচ্ছি এই ভগ্নাংশটির লবে রয়েছে 88 আর হরে রয়েছে 440। এখানে দেখা যাচ্ছে এই দুটি সংখ্যায় জোড় সংখ্যা, তো আমরা জোড় সংখ্যা থাকলে 2 দিয়ে কাটাকাটি করব। এই আমরা 8-এর 2 কেটে দেব, থাকবে 4। এই 8-এর 2 কেটে দেব, থাকবে 4। এরপর এই 4-এর 2 কেটে দেবো, থাকবে 2। এই 4-এর 2 কেটে দেবো, থাকবে 2। এই 0। এরপর দেখো এখানে রয়েছে 44, এখানে রয়েছে 220। তো এই দুটি সংখ্যাও কিন্তু জোড় সংখ্যা। এখন আমরা আবার 2 দিয়ে কাটাকাটি করব। এই 4-এর 2 কাটবো, একটি 2 থাকবে। এই 4-এর 2 কাটবো, আর একটি 2 থাকবে। একইভাবে আমরা এই 2-এর 2 কাটবো, 1 থাকবে। এই 2-এর 2 কাটবো, 1 থাকবে। এই 0। এখন আমরা দেখতে পাচ্ছি উপরে থাকলো 22, নিচে থাকলো 110। এই দুটি সংখ্যাও কিন্তু জোড় সংখ্যা, ঠিক আছে? তো আমরা এখন আবার 2 দিয়ে কাটাকাটি করব। এই 2-এর 2 কাটবো, 1 থাকবে। এই 2-এর 2 কাটবো, 1 থাকবে। এই এখানে 11 রয়েছে, তো 11 তো 2 কাটা যায় না, 11-র সামনে কিন্তু 10 থাকে, ঠিক আছে? তো 10-এর 2 কাটবো, থাকবে 5। এবারে যে এখানে 11 ছিল, 11-র আমরা 10-কে কেটেছি, 11-কে কাটিনি, আমরা 10-কে কেটেছি, তো 11-র এখানে 1 থাকবে, ঠিক আছে? তো 1-এ 0, 10 হবে। 10-এর 2 কাটবো, থাকবে 5। আমরা এখানে 110-এর 2 কাটলাম, থাকলো 55, ঠিক আছে? এখন আমরা দেখতে পাচ্ছি উপরে থাকলো 11, নিচে থাকলো 55। তো আমরা 11-কে যদি ভাঙ্গাই আমরা পাবো 11-কে 11, আর 55-কে যদি ভাঙ্গাই আমরা পাবো 5-11-55। তো এই 11 আর 55, এই দুটি সংখ্যার মধ্যে কমন পাচ্ছি আমরা 11। তো আমরা এই 11-র 11 কেটে দেবো, থাকবে 1। এই 55-র 11 কেটে দেবো, থাকবে 5। তো আমরা অ্যান্সার পাচ্ছি এই 1/5। তো প্রিয় শিক্ষার্থীরা, এই যে 88/440, এই সংখ্যাটির লঘিষ্ঠ রূপ বা কাটাকাটি ফল হলো এই 1/5, ঠিক আছে? এটি হচ্ছে আমাদের অ্যান্সার।